হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে কোনো রকম ব্লগ নিয়ে আসিনি, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভীষণ একটা হেল্পফুল ভিডিও। তো আমার হাজব্যান্ড যেই স্কুলে জব করে সেই স্কুলের একটা প্রদর্শনীর ভিডিও নিয়ে এসেছি, এডুকেশনাল ফিস্ট কেমন হয়েছিল এখানে, তো সেটা তোমরা দেখে নাও। তো এখানে যে প্রদর্শনীর মানে মডেলগুলো তৈরি করা হয়েছে সেগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর আর অ্যাট্রাকটিভ। যেগুলো তো এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের শিলা, যেটা আমাদের ভূগোল পড়তে গেলে বিভিন্নভাবে কাজে লাগে, তা সেখান থেকে শুরু করে একদম সাহিত্যের বিভিন্ন কালেকশন, তার সঙ্গে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন রকম কালেকশন আছে। তো এখানে দুটো রেল লাইনের মাঝে ফাঁক থাকে কেন থেকে শুরু করে বিভিন্ন কোষ দেহের ছবি, অক্ষিগুলোকে লম্বচ্ছেদ থেকে শুরু করে অনেক ধরনের মডেল তৈরি করা হয়েছে। তো প্রত্যেকটা মডেলই ভীষণ ভীষণ ওরা সুন্দরভাবে তৈরি করেছে, স্টুডেন্টরা টিচাররা হেল্প করেছে। তো মডেলগুলো তোমরা একটুখানি ছোট ছোট ক্লিপ দেখে নাও। এখানে দেখানো হচ্ছে দ্য থ্রি ক্লাসেস অফ লিভার্স, আর তার পাশে আছে ব্যাঙের জননতন্ত্র। তো এখানে দেখো খুব সুন্দরভাবে এখানে পিকচারের মাধ্যমে তার পাশে পাশে পয়েন্ট করে করে লিখে বোঝানো হয়েছে। তো এই প্রদর্শনীগুলো যারা যারা ভিজিট করে, যে সমস্ত বাচ্চা বাচ্চা স্টুডেন্ট যারা 8-9 পড়ছে, 7-8 পড়ছে, তারা যখন এগুলো দেখবে না, দেখবে খুব ভালোভাবে ক্লিয়ার কনসেপ্ট ওদের মনের মধ্যে তৈরি হয়। যতই বই পড়া হোক না কেন, কিন্তু এই প্রদর্শনীর দেখার ফলে দেখবে মনের মধ্যে একটা খুব সুন্দর ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়, যেটা ভীষণ হেল্পফুল প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই। তো এখানে দেখো কত সুন্দরভাবে আদিবাসী নৃত্যের যে ছবিগুলো দেওয়া আছে, বিভিন্ন ধরনের যে কোথায় কী ধরনের ডান্স হয় এই ধরনের একটা পিকচার করা হয়েছে। হ্যাঁ, আর এখানে পাশে আছে প্রাণী কোষের বিভিন্ন গঠন, একটি গাছ একটি প্রাণ, যেটি একটা মানে মূল মন্ত্র, একসময় তো ভীষণভাবে এই কথাটা চলতো। তো এখানে দেখো ম্যাথের কিছু চতুর্ভুজ, ষড়ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্রের এখানে ছবি দেওয়া আছে, যেগুলো বাচ্চারা দেখলে ওরা বুঝতে পারবে যে এই আকৃতিটা একটা আয়তক্ষেত্রের আকৃতি, এটা একটা রম্বসের আকৃতি। তো এই ধরনের সব পিকচারগুলো খুব সুন্দরভাবে কালেক্ট করা হয়েছে। এখানে দেখলে মানব হৃৎপিণ্ডটা কেমন রাখা আছে, মনে হচ্ছে যেন একটা মানুষের শরীর থেকে হৃৎপিণ্ড বার করে এখানে রাখা হয়েছে। তো এখানে জ্যামিতির ধারণাটা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, যেটা যেগুলো হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের একটা ম্যাথের মধ্যে একটা ভীতি থাকে ম্যাথের প্রতি। তো এইগুলো দেখবে, দেখলে দেখবে ওদের একটা ম্যাথের প্রতিও ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে। তো সেই জন্য একটা প্রত্যেকটা স্কুলেই এখন দরকার এডুকেশনাল ফিস্ট যেন হয় প্রত্যেকটা স্কুলেই, এটা ভীষণ ভীষণ দরকার। We'll be right back.
দেখো, এখন আমরা চলে এসেছি বিভিন্ন ধরনের জন্মতিথিতে, যে রবীন্দ্রনাথের জন্মদিন, বুদ্ধ পূর্ণিমা, মহাবীর জয়ন্তী, রাখি, বিশ্বকর্মা পূজা, তো যেই উৎসবগুলো হয় তো সেইগুলো কি প্রসঙ্গে হয় সেগুলোর ছোট ছোট পিকচার করে করে এখানে বোঝানো হয়েছে, ভাতৃদ্বিতীয়া। তো দেখো, তারপরে সমাজ বন্ধুর কিছু ছবি এখানে দেওয়া আছে, আর এখানে আছে জাতীয় ব্যক্তিত্ব মানে গণ্যমান্য সমস্ত ব্যক্তির এখানে ছবি দেওয়া আছে, যারা আমাদের স্বাধীনতাতে লড়ে আমাদের আজকে দেশকে স্বাধীন করেছে, স্বাধীনতার জন্য লড়ে, আর তাদের ছবি দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছ রানী লক্ষ্মীভাই থেকে দাদাভাই নৌরোজি, মহাত্মা গান্ধী, গোপালকৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, সুকান্ত ভট্টাচার্য, সবার এখানে ছবি দেওয়া আছে। তো এখানে নিচে আছে ভোল্টামিটার, তো তার একটা সুন্দর মডেল এখানে নিচে তৈরি করা আছে। তো এই প্রত্যেকটা মডেলই দেখো খুব সুন্দরভাবে পাশাপাশি রেখে তৈরি করা হয়েছে। তো এই মডেলগুলো দেখলে দেখো আমার দেখতে এত ভালো লাগছে, আর আমার নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে যায় যে আমাদের স্কুলেও যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন একবার এই প্রদর্শনী হয়েছিল। তো এখানে দেখো দৃশ্য দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, তো সেই সব নিয়ে একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে, যেটা দেখো খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে আবার পাশেপাশে। তো তার সঙ্গে সঙ্গে আবার সায়েন্সের এখানে দেখো নিলয়ের ছবি দেওয়া আছে, মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন ও রক্ত সংবহনতন্ত্র। তো বাম নিলয়, ডান নিলয় আমরা যেগুলো পড়েছি, তো ওগুলোর পিকচার এখানে ক্রিয়েট করা হয়েছে। তো এখানে জিওগ্রাফির কিছু মডেল তোমাদেরকে দেখানোর পর আমি চলে এসেছি কালপুরুষের কাছে। এখানে সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ এই সমস্ত কিছু মডেল আছে। তো পাশে এখানে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে দিন রাত্রির ছবিটা, দেখো কত সুন্দরভাবে কিভাবে দিন কিভাবে রাত্রি হয় সেই কনসেপ্টটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো যেটা আমার ভীষণ ভালো লেগেছে, এই কনসেপ্টটা দেখলে, এই পিকচারটা দেখলে দিন রাত্রির ব্যাপারটা পুরোপুরি একটা মনের ভেতরে স্পষ্ট ধারণা হয়ে যাবে। তো এ দেখো কালপুরুষটা, কালপুরুষের মধ্যে মনে হচ্ছে যেন একটু একটু মানে আলো জ্বলছে, পুরো যেমনভাবে নক্ষত্রতে আলো জ্বলে তো সেরকমই পুরো দেখতে লাগছে। তো এই জিনিসটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তো তার পাশে চলে এসেছি স্বাধীনতার পতাকা, যেটা না রাখলেই নয়। আর এইটা দেখো জিওগ্রাফির একটা বহুমুখী নদী পরিকল্পনা, মনে হচ্ছে যেন নদীটা সত্যিই বয়ে যাচ্ছে বিভিন্ন দিক দিয়ে, কোথা থেকে উৎস, কোথায় তার সমাপ্তি, এই সমস্ত কিছু এখানে বোঝানো হয়েছে। শেষের দিকে পৌঁছে গেছি এই প্রদর্শনীর, আর একটুখানি কথা না বলে আর পারলাম না যে দেখো এখানে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই সমস্ত কিছুর ছবি দেখানো হচ্ছে। তো দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখলেই কিন্তু আমাদের সবথেকে প্রথম কি মনে পড়ে যায়, করোনা ভাইরাসের কথা, যার জন্য আমাদেরকে 2 বছর লকডাউন ভোগ করতে হয়েছে। তো দেখো এখানে কিন্তু করোনা ভাইরাসেরও ছবি দেওয়া আছে, আর তার সঙ্গে সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ কীভাবে হবে, হ্যাঁ তার সেই ছবিগুলো মডেলগুলো এখানে তৈরি করে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ডেঙ্গু
ডেঙ্গু, জ্বর হলে কি হয়, হ্যাঁ কিভাবে তার প্রতিরোধ হবে, কি কি সিমটমস দেখা যেতে পারে, হ্যাঁ উপসংহার কি কি, সেই সব কিছু এখানে দেওয়া আছে। আর ডেঙ্গু যে এডিস মশা থেকে হয় সেটাও এখানে ছবি দিয়ে সুন্দরভাবে বোঝানো হয়েছে। বিলুপ্ত প্রায় প্রাণী কোনগুলো, কোন কোন পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে, কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই কনসেপ্ট দেখানোর পর আমি লাস্টে চলে আসবো পেপার কালেকশন, যেটা আমার সত্যি বলছি খুবই ভালো লেগেছে পেপার কালেকশন দেখে, যে পেপারগুলোকে কালেক্ট করে করে কিছু কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। এখানে উপস্থিত থাকে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলের অনেক স্টুডেন্টরা, আর এখানে বইচি এবং ইটাচেনা সার্কেলের এসআই ম্যাডাম এই প্রদর্শনীটা উদ্বোধন করেন, তাকে ফুল দিয়ে সম্বর্ধনা করা হয়। আর এই স্কুলের প্রধান শিক্ষক অনুদেব দাস মহাশয় বলেন যে প্রতি বছর এই প্রদর্শনী আমরা স্কুলে পালন করার চেষ্টা করব, যাতে স্টুডেন্টরা পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়। তো ফ্রেন্ডস, এখানেই ব্লগ এন্ড।